এক পাশে বাঁশের বেড়া, অন্য পাশে পাটখড়ির আর টিনের বেড়া দিয়ে আটকে দেয়া হয়েছে চলাচলের রাস্তা। এতে চার দিন ধরে অবরুদ্ধ তিনটি পরিবার। ভুক্তভোগীরা জানায়, মাদারীপুরের শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের মির্জাচর গ্রামের আব্দুর রহমান মাতুব্বরের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে প্রতিবেশী ফিরোজা আক্তারের। এ নিয়ে আদালতে মামলাও করেন আব্দুর রহমান। সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। এরপর ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে লোকজন নিয়ে আব্দুর রহমান মাতুব্বর ও তার চাচা আব্দুল সত্তার মাতুব্বর এবং চাচাতো বোন ফরিদা আক্তারের ঘরের চারপাশে বেড়া দেয়ায় গৃহবন্দী হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। এতে ক্ষুব্ধ এলাকাবাসীও। আমরা হাঁটতে পারি না, শ্বশুর দিকে বেড়া দিচ্ছে, নামাজ পড়তে যেতেন না, মসজিদ আছে গাড়া, নামাজ পড়তে যেতেন না, বাথরুমে যেতেন না, গোসলখানা যেতেন না, কোনো পানি কোনো কাঁচি কোনো কোনো হানে যাইতেন না। অন আমি কি বেড়া দিলে কি জমিন নিয়ে জমিন তোরা এম খরচ খেলে আরো গালাগালি করে আমি কি করুন। অন আমরা মহিলা মানুষ তো আমরা আর কিছু করতেন না। আমাগো কাছে কয় ওই সাইডে জমিন পাইব, আমাগো জমিন, আমাগো দলিল, আমাগো রেকর্ড, আমাগো বাড়ি, এই এই ঘর এগুলো সব আমাদের। কিন্তু আমাগো কাছে জমিন পাইব এই কারণে আমি 20/6/2023 তারিখে একটা মামলা করি কোর্টে। কোর্টে একটা মামলা করার পরে এই মামলার তদন্ত আসে থানায়। থানায় মামলা তদন্ত আসার পরে আমাদের হুমকি দামকি বহুত দিছে, যে মামলা আইলে তো দেখাই এলাম, মামলা আইলে তো ই করে এলাম, মানে গুম করব অনেক কিছু কইছে। যাই হোক, আমরা সমস্যা নাই কইছে ওই মামলার আসামিগণ। এই যে বেড়াটা দিছে তাতে এটা কিন্তু দৃষ্টিতে দেখালো অমানসিক ব্যবস্থা হয়েছে, যাতে আমরা ঘর থেকে বেরোতে পারতো না, বাথরুমে যেতে পারে না, তো মসজিদে যেতে পারে না, ওই যে মৌলভী সামনে কিন্তু মৌলভী মসজিদে যেতে পারে না। এখন এটা যেভাবে বেড়া যা ভাঙা যায় সেটা ব্যবস্থা করার। অভিযুক্ত ফিরোজা আক্তারের দাবি, পৈতৃক জমি বেদখল থাকায় বেড়া দিয়ে নিয়ন্ত্রণে নিয়েছেন তিনি। তারা বিচার মানেন না, পৈতৃক সম্পত্তি আগে খালি জায়গা আসলে বকদখল করছে, তো এখন ছেড়ে দেন না, অন্য জায়গা দিয়ে দেন, পুলিশ দরকার সব প্রতিষ্ঠান এখানে আসছে, চেয়ারম্যান বিচার কাছে এরা কোনো ফিলে মানে না। তখন আমার দাদার পৈতৃক দলিলের সম্পত্তি আমরা দেবো না, তাই এলাকার সবাই মিলে আমরা বেড়াটা দিয়ে রাখছি। বিষয়টিকে অমানবিক উল্লেখ করে জেলা প্রশাসক বলছে, শিগগিরই পরিবার তিনটিকে মুক্ত করতে ব্যবস্থা নেবে প্রশাসন। এটি হচ্ছে যে ইজমেন্ট রাইট, ইজমেন্ট রাইট আটকানোর কারো কোনো রকমের এখতিয়ার নাই। সংশ্লিষ্ট ব্যক্তি যদি আমাদের কাছে রিটেন অভিযোগ করে তাহলে আমরা অবশ্যই ফৌজদারি কার্যবিধি 133 আন্ডারে ইনকোয়ারি করে অতি অল্প সময়ের ভিতরে আমরা স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে এই সমস্যা সমাধান করার জন্য আমরা অবশ্যই উদ্যোগ নিব। এদিকে আদালতে দায়েরকৃত মামলা তুলে না নেয় দফায় দফায় অসহায় পরিবারকে হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে। বিজয় টিভি, নিউজ ডেস্ক।